বাংলাদেশ ব্যাংক একদিকে সুশাসনের কথা বলছে, অন্যদিকে নিজেরাই নিয়ম পাশ কাটাচ্ছে। তবে কি কেন্দ্রীয় ব্যাংক সত্যি সমবায় সমিতিতে পরিণত হলো? আর ব্যাংক খাতে কি দুর্যোগ চলছে? দুই অর্থনীতিবিদের এমন মন্তব্য কি তাহলে ব্যাংক খাতের বাস্তবতা? দর্শক, সেই প্রশ্ন রেখে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির চালচিত্র অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। নিজের করা নীতিমালা নিজেই পাশ কাটিয়ে খারাপ নজির গড়ল বাংলাদেশ ব্যাংক। কোনো MD অবসরের 5 বছর আগে সংশ্লিষ্ট ব্যাংকে পরামর্শক বা উপদেষ্টা হতে পারবেন না, কিন্তু তা মানা হয়নি IFIC ব্যাংকের ক্ষেত্রে। সদ্য বিদায়ী MD শাহ আলম সারোয়ারকে IFIC ব্যাংক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে, অথচ তিনি অবসরে গেছেন চলতি মাসের 13 তারিখ। কেন্দ্রীয় ব্যাংক তার নীতিমালা অমান্য করে এ নিয়োগে সম্মতি দিয়েছে আর বলছে এটি অনুমোদন করা হয়েছে বিশেষ বিবেচনায়। তবে তীব্র সমালোচনা তৈরি হয়েছে পুরো ব্যাংক খাতে। দর্শক, অর্থ বছর শেষ হতে আর 1 মাস বাকি, তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়নে সন্তোষজনক নয়, চমক দেখাতে পারেনি সরকার। সরকারি হিসেবে বাস্তবায়ন চিত্র গত 3 বছরে সর্বনিম্ন। অর্থ বছরে 10 মাসে উন্নয়ন খাতে যে অর্থ খরচ হয়েছে, 2 মাসে তার সমপরিমাণ অর্থ খরচ করতে হবে। খরচ হয়েছে 1,25,000 কোটি টাকা, ব্যয়ের এ পরিমাণ ADP-র 49%। অব্যবহৃত তহবিল 1,29,000 কোটি টাকা। শেষ করতে চাইলে প্রতিদিন খরচ করতে হবে 2,000 কোটি টাকার উপরে। দর্শক, আগামী বৃহস্পতিবার নতুন বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। শেষ মুহূর্তের কাটাছেঁড়া করছেন তিনি, বাজেটের পূর্ণাঙ্গ খসড়া এখন তার কাছে রয়েছে। 2024-25 অর্থবছরে বাজেট উপস্থাপন হবে তার জীবনের প্রথম বাজেট। এবার বাজেটের আকার হতে পারে প্রায় 8,00,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড থেকে তিনি আদায় করতে চান 4,50,000 কোটি টাকা। সব মিলিয়ে তার আয়ের লক্ষ্য 5,50,000 কোটি টাকা। বাকি অর্থ ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী বাজেট ঠিক করছেন। মূল্যস্ফীতির লক্ষ্য হতে পারে 6.5%। দর্শক, বিদেশি দায় দেনা যেন এখন বিষফোড়া। যখন বৈদেশিক মুদ্রার মজুতে হাবুডুবু খাচ্ছে, তখন চাপ বাড়ছে বিদেশি ঋণের সুদ ফেরত। অবশ্য ঋণ ফেরতে বাংলাদেশ কখনো ব্যর্থ হয়নি। চলতি 2023-24 অর্থবছরে বিদেশি ঋণের সুদ বাবদ বরাদ্দ রাখা হয় 12,376 কোটি টাকা, কিন্তু এপ্রিল পর্যন্ত 10 মাসে খরচ হয়েছে 12,626 কোটি টাকা। অর্থাৎ বরাদ্দ থেকে 114 কোটি টাকা বেশি খরচ হয়েছে। আর অর্থবছরের প্রথম 10 মাসে সুদাসল সহ খরচ $281 কোটি। পুঁজিবাজারে যেন টানা দরপতন থামছেই না। টানা পতনে লোকসানে অনেক বিনিয়োগকারী, তারা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। দরপতনের পাশাপাশি লেনদেনও কমে গেছে। দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসুক, আমাদের সেই প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।